হ্যালো ফ্রেন্ডস সকলকে স্বাগত আজকে আমরা করবো আইসিডি সুপারভাইজার পেপার থ্রিতে যে জিওগ্রাফি কোশ্চেনটা রয়েছে সেখানকার কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ওপরে তা আজকে আমরা ভারতের ভূপ্রাকৃতিক করছি নেক্সট টপিক আমি পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তোমাদের জন্য নিয়ে আসবো তো ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট আছে দেখো পার্বত্য অঞ্চল সমভূমি অঞ্চল মালভূমি অঞ্চল দ্বীপপুঞ্জ এবং সীমান্ত রেখা। সীমান্ত রেখার কিন্তু আমি অলরেডি একটা আলাদা ভিডিও দিয়ে দিয়েছি তো সীমান্তরেখা সম্বন্ধে এখানে খুব একটা আলোচনা আমি করবো না বাদবাকি বাকি টপিক্স নিয়ে আলোচনা করবো তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি কর্কটকান্তি রেখা ভারতের কটি রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেছে আমি কোশ্চেন বলছি এবং তোমরা খাতার সঙ্গে সঙ্গে যেটা অ্যান্সার মনে হয় সেটা লেখো তাহলে আলটিমেটলি পনেরোটা কোশ্চেনের মধ্যে এখানে পনেরোটা কোশ্চেন আছে কটা তোমরা অ্যান্সার করতে পারবে সেটা দেখে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন লেভেল কতটা ইনক্রিজ হয়েছে তো হাউ মেনি স্টেটস ইন ইন্ডিয়া হ্যাজ দ্য টপিক অফ ক্যান্সার লাইন ক্রসড এটা হয়ে যাবে আটটি তো এই আটটি রাজ্য কি কী পশ্চিমবঙ্গ মিজোরাম ত্রিপুরা মধ্যপ্রদেশ রাজস্থান ছত্রিশগড় ঝাড়খণ্ড অ্যান্ড গুজরাট ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি the ইজ দ্য কান্ট্রি অফ ইন্ডিয়া so এটার অ্যান্সার হবে মালদ্বীপ আমি আগের দিন মালদ্বীপের পজিশন দেখিয়ে দিয়েছি তোমাদের বর্ডার লাইনের ভিডিওতে তো মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি হলেন ইব্রাহিম মোহাম্মদ সলিদ পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি পশ্চিমঘাট পর্বত যেটা ওয়েস্টার্ন ঘাট নামে পরিচিত এটা ইংলিশে ওয়েস্টার্ন ঘাট বলে এটাকে এটার সর্বোচ্চ সিংহের নাম আনাই মুদি পশ্চিমঘাট পর্বতমালাটি সহাদ্রী নামে পরিচিত সিমিলারলি পূর্বঘাট যে পর্বতমালা রয়েছে সেটা মলাদ্রি নামে পরিচিত আর পশ্চিমঘাট পর্বতমালাটি তাপ্তি নদীর দক্ষিণ ভাগ থেকে শুরু হয়ে কন্যা পর্যন্ত বিস্তৃত আর এটা মূলত ব্যাসল শিলা দ্বারা গঠিত পশ্চিমঘাট পর্বতের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গিরিপথ রয়েছে গিরিপথ মানে হচ্ছে যেগুলি নর্মাল ওয়েতে সৃষ্টি হয়েছে মানে টানেল এক ধরনের যেগুলোর মাধ্যমে একটা স্থান থেকে ইম্পর্টেন্ট স্থান পার্বত্য অঞ্চলে যে বিভিন্ন যে স্টেটগুলো রয়েছে বা ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে যাওয়া যায় প্রাকৃতিকভাবে গঠিত এই গিরিপথ তো গিরিপথগুলো পশ্চিমঘাট পর্বতমালা যে গিরিপথগুলো গড়ে উঠেছে সেগুলি নাম হচ্ছে থালঘাট পালঘাট এবং ভোরঘাট থালঘাট মুম্বাই ও নাসিকের মধ্যে সংস্থাপন করেছে ভোরঘাট যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মুম্বাই ও পুনের মধ্যে অ্যান্ড পালঘাট হচ্ছে পাল্লাকাদ এটা সাউথে অবস্থিত এবং কোয়েম্বাটুর কোয়েম্বাটুরও কিন্তু এটা কেরলে অবস্থিত এর মধ্যে সংযোগ রক্ষা করেছে নেক্সট কোন পর্বশ্রেণী ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদে বৈশাখ দৃশ্য রক্ষা রক্ষা করা যায় লক্ষ্য করা যায় এটা হবে পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালা দু সাইডে দু রকম ধরনের জলবায়ু রয়েছে যেই জন্য এখানে উদ্ভিদেরও তারতম্য দেখা যায় কোয়েশ্চেন নাম্বার ফাইভ পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে সংযোগ রক্ষা করেছে কে হোয়াট ইজ দ্য জাংশন পয়েন্ট অফ ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট রেঞ্জ অফ মাউন্টেন এটার আনসার হয়ে যাবে নীলগিরি পাহাড় এটা তোমাদের কয়েকদিন আগে লীলা রয়ের যে বইটা থেকে আমি মডেল মডেল প্র্যাকটিস সেট করলাম সেখানে কিন্তু এই কোয়েশনটা ছিল নেক্সট এখানে এরকম কোশ্চেন এসেছে নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দোদা বেতা এটা প্রিভিয়াস ইয়ারে পিএসসির এক্সামে অনেকবার এসছে নামটা আমি মনে করতে পারিনি ওই জন্য খুঁজে এখন সময় নষ্ট করে লাভ নেই পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে পরের দিন পশ্চিমবঙ্গ বেশি করে ফোকাস করুক বাট আজকে কয়েকটা কোয়েশন আছে তো ফুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ মোস্ট প্লেটিউ অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়া ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত গঠিত ছোটনাগপুর প্লেট ইজ মেড আপ অফ হুইচ রক এটা হয়ে যাবে প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দ্বারা নেক্সট কোয়েশন নেম অফ দ্য প্লেট নেম অফ দ্য প্লেস হোয়ার আরাবিয়ান সি বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান ওশান মেট সো এটা অ্যান্সার হয়ে যাবে কন্যাকুমারিকা যেটা সাউথ মোস্ট আমাদের জায়গা ভারতের সাউথ মোস্ট পয়েন্ট একটা রয়েছে সেটা হচ্ছে কন্যাকুমারীকে অবস্থিত সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট মনে রাখবে কিন্তু এটা ইম্পর্ট্যান্ট নেক্সট নাথুলা পাস একটু আগে বললাম পাস বা গিরিপথ সেম জিনিস এটা কোথায় অবস্থিত হোয়ার ইজ দ্য নাথুলা পাস সিচুয়েটেড তো এটা যাবে সিকিম আর এটা ভারত ও চীনের মধ্যে সংযোগ রক্ষা করে সংযোগ রক্ষা করে ভারত চীনের মধ্যে যে সংযোগ রক্ষা করা গিরিপথগুলি রয়েছে এগুলোর মধ্যে নাথুলা পাস একটা আরও যেগুলো রয়েছে সেগুলো হলো তোমার নীতিলা নীতিলা যেটা উত্তরাখণ্ডে অবস্থিত এবং আর একটা রয়েছে লিপু যেটা ভারত নেপাল চীন তিনটের সাথে সংযোগ রক্ষা করে এটাও উত্তরাখণ্ডে অবস্থিত তারপর এই কটাই রয়েছে আর কি মোটামুটি ইম্পর্টেন্ট এছাড়া আরও যেটা রয়েছে কারাকোরাম ইয়েস কারাকোরামটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটাও ভারত ও চীনের মধ্যে বাট সেটা জম্মু কাশ্মীরে অবস্থিত এটা মাথায় রাখবে ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত হুইচ মাউন্টেন রেঞ্জ ইজ সিচুয়েটেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার এটা হয়ে যাবে লুসাই পর্বশ্রেণী এটা বার্মা ল্যাঙ্গুয়েজে বলা হয় লুসাই পর্বশ্রেণী নেক্সট হিমালয় পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত হিমালয় হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফুট হিলস অফ হিমালয়াস ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট হিমালয় পাদদেশের যে সমভূমিগুলো রয়েছে সেগুলি হল ভা ভাঙর খাদার ভাবর অ্যান্ড তরাই ভাঙর সাধারণত এই সমভূমি অঞ্চলগুলি গঙ্গা এবং এই ওরিয়েন্টের যে নদীগুলো রয়েছে এই নদীর ফলে এই পলিমাটি জমে সৃষ্টি হয় তো প্রাচীন পলিমাটি সঞ্চয়ের ফলে যে সমভূমি অঞ্চল সৃষ্টি হয় তাকে ভাঙর বলে এই ভাঙর সমভূমিটি পাঞ্জাবের ধায়া নামে পরিচিত আর নেক্সট হচ্ছে নব খাদার যেটা বললাম আমি খাদার হচ্ছে গঙ্গার সমভূমি উচ্চ গঙ্গা উচ্চ গঙ্গার এক ধরনের সমভূমি সেটা নবীন বলি মাঠে তারা গঠিত হয় আর এটা বেশিরভাগ সময় নবীন কেন এই খাদার অঞ্চলটা বেশিরভাগ সময় মানে বছরে বেশিরভাগ সময় আর কি বন্যা কবলিত অঞ্চল থাকে বর্ষার টাইমে আর পাঞ্জাবে এই খাদার সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত দেন ভাবর ভাবরটা হচ্ছে নুড়ি পাথর এগুলো দ্বারা গঠিত হয় এগুলোতে কাদার পরিমাণ কম থাকে ভাবরে আর তরাই অঞ্চল বিশেষত স্বাস সাথে টাইপের হয় তো এটার অ্যান্স এটার অ্যান্সার তো বললাম তরাই অঞ্চল হয়ে যাবে নেক্সট হচ্ছে পিপাঞ্চল রেঞ্জ হিমালয়ের কোন অংশে অবস্থিত পিপাঞ্জল রেঞ্জ একটু আগে বলে দিয়েছি আচ্ছা সেটা আমি বলি কারাকোরামটা বলেছি পিপাঞ্চল বলিনি পীরপাঞ্জাল রেঞ্জ হিমালয়ের কোনো অংশ হিমালয়ের সমান্তরাল যে পর্বশ্রেণী রয়েছে সেটাকে পাঁচটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ট্রান্স হিমালয় গ্রেটার হিমালয় যাকে হিমাদ্রি বলে দেন লেসার হিমালয় যাকে হিমাচল অঞ্চল বলে এবং শিবালিক পর্বশ্রেণী আর লাস্ট হচ্ছে পূর্বাঞ্চল তো পীরপাঞ্জাল লেন্স পীরপাঞ্জাল রেঞ্জটা হচ্ছে লেসার হিমালয়ে অবস্থিত লেসার হিমালয়ে আরও এক আরও কয়েকটি রয়েছে তার মধ্যে পর্বশ্রেণীগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মুসৌরি ধোলাধর কাশ্মীর উপত্যকা পিপাঞ্চলে লেসার হিমালয় রেঞ্জের মধ্যে অবস্থিত আর গ্রেটার হিমালয় বা গ্রেটার হিমালয়ের মধ্যে বিশেষত অবস্থিত হচ্ছে এভারেস্ট এভারেস্ট যে মাউন্টেনটা সেটা গ্রেটার হিমালয় বা হিমাদ্রির মধ্যে অবস্থিত এবং এটা কিন্তু মনে রাখা তোমাদের জরুরি যে এভারেস্টকে নেপালি ভাষায় কিন্তু সাগর মাতা বলে আর তিব্বতীরা একে হচ্ছে চেমোলাংমা বলে এখান থেকেও কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে তো নেক্সট কোশ্চেন পাস কোথায় অবস্থিত এটি কোন দুটি পার্বত পার্বত্য অঞ্চলের মধ্যে সংযোগ রক্ষা করেছে তো রোটাং পাস হিমাচল প্রদেশে অবস্থিত এবং এটি কুলু কুলু ও স্পৃতি ভ্যালির মধ্যে সংযোগ রক্ষা করেছে নেক্সট ড্যাশ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি তো এটা হয়ে যাবে ব্যারেন আর এছাড়াও আরেকটা আগ্নেয়গিরি আছে যেটা এখন প্রায় ইন্যাক্টিভ আর ব্যারেন থেকে কিন্তু ব্যারেন সক্রিয় কারণ ব্যারেনে ধরা হচ্ছে আর কয়েক বছরের মধ্যে ব্যারেন থেকে আবার আগ্নেয়গিরি থেকে আবার অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ব্যারেন এবং নারাকুণ্ডাম এই দুটো হচ্ছে আগ্নেয়গিরি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত তোমাদের আগের দিনে আমি বলেছি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে কে টেন ডিগ্রি চ্যানেল সীমান্তরেখার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে লাদাখ হিমালয়ের কোন অংশ অবস্থিত লাদাখ নিয়ে যখন এখন বারবার নিউজে আসছে লাদাখ তো লাদাখ থেকে কোশ্চেন আসতেই পারে লাদাখ ট্রান্স হিমালয় যেটা প্রথম বললাম আমি হিমালয়ের পাঁচটা ভাগ ট্রান্স হিমালয় গ্রেটার হিমালয় বা হিমাদ্রি দেন লেসার হিমালয় বা হিমাচল শিবালিক এবং পূর্বাঞ্চল সেই ট্রান্স হিমালয়ে লাদাখ অবস্থিত লাদাখের সাথে লাদাখ লাদাখ ছাড়াও ট্রান্স হিমালয় আরেকটি পর্বশ্রেণী হচ্ছে কারাকোরাম একটু আগে আমি ডিসকাস করলাম কারাকোরাম একটা গিরিপথ রয়েছে ওখানে তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা কি এই কোশ্চেন আনসার সেশনটাই বেশি প্রেফার করো না তোমাদের ডিটেলস আমি আলোচনা করব সেটাও আমি কিন্তু তোমাদের কাছে সেই সাজেশনটাও কিন্তু চাই তো প্লিজ কোঅপারেট করো আর নেক্সট দিন যদি কোশ্চেন আনসারই চাও তাহলে নেক্সট দিন আমি পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ওপরে ভিডিও নিয়ে আসবো ওকে থ্যাংক ইউ